মিস ওয়ার্ল্ড 2021 নির্বাচিত হয়েছেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওয়াস্কা। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে তার নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতার 70তম এই আসরে বিশ্বের বিভিন্ন দেশের 96 জন প্রার্থীকে পরাজিত করে এই খেতাব জিতলেন তিনি। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি ও দ্বিতীয় রানার আপ হয়েছেন আইভরি কোস্টের অলিভিয়া হ্যাব। এবারের আয়োজনে ইউক্রেনে রাশিয়ার হামলার সহমর্মিতায় মোমবাতি প্রজ্বলন এবং ইউক্রেনের শান্তি কামনায় আন্দ্রিয়া বেসেলি দ্য প্রেয়ার গানটি গান প্রতিযোগীরা। বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন, তবে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা চালিয়ে যেতে চান, সঙ্গে মডেল হিসেবেও কাজ করেন। সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা। মোটিভেশনাল স্পিকার হওয়ারও খুবই ইচ্ছে রয়েছে এই সুন্দরীর। এছাড়া দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন ক্যারোলিনা, সেরকম কিছু কাজের সঙ্গে যুক্তও আছেন তিনি। তার বিউটি উইথ আ পারপাস প্রজেক্টের মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করা হয়। মিস ওয়ার্ল্ড 2021 গত বছরের 16 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু প্রতিযোগী ও আয়োজকদের অনেকেই করোনায় আক্রান্ত হওয়ার কারণে তা স্থগিত করে 90 দিন পিছিয়ে দেওয়া হয়। মার্জিয়া মান্নান, মাইটিভি।